রাস্তার ভিতরে আটা ময়দা কি যে মাখে তাই দেখি মনে করি সুন্দরী কথা কন ঠিক কি না। অনেক মেয়েরা সন্তান যুবক হয়ে গেছে তারপরেও তার মাকে যুবতী মনে হয়। এই দুনিয়ার ভিতরে যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলেন সেই আল্লাহ আমাকে আপনাকে একটা কিতাব দিয়েছেন তার নাম কি? এই কোরআনুল কারীমের ভিতরে যেখানে যা দরকার সব কিছু আমার আল্লাহ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো কোরআন দিয়ে ব্যক্তি জীবন চলে কি চলে না? চলে। কোরআন দিয়ে পারিবারিক জীবন চলে? কোরআন দিয়ে যদি সামাজিক জীবন, কোরআন দিয়া যদি রাষ্ট্রীয় জীবন, গণভবন বঙ্গভবন সব জায়গায় যদি কোরআন দিয়া চালানো হয়, বলেন তো শান্তি আসবে কি আসবে না? আজকে আমার দেশে সঠিক বিচার নাই, আছে নাকি? সঠিক বিচার নাই। এই যে আল্লাহর আইন না থাকার কারণে সঠিক বিচার নাই কথা বলেন। এই আমার ভাইরা খুব ভালো করে শুনুন, বিচার কাকে বলে দেখেন। বিচার বিচার কাকে বলে? হযরতে উমরের সময় একটা এক এলাকার ভিতরে একটা মেয়ে ছিল খুব সুন্দরী রূপবতী, কথা শুনছেন? খুব সুন্দরী রূপবতী। আজকে আমরা তো রাস্তার ভিতরে আটা ময়দা কি যে মাখে তাই দেখি মনে করি সুন্দরী কথা কন ঠিক কি না। মুখের ভিতরে এত পরিমাণ সজ্জিত করে মনে হয় যেন কি বলবো প্লাস্টার করা ঠিক কি না কন। আমার ভাইরা সুন্দরী রূপবতী মেয়ে, এই মেয়েটার একটা সন্তান আছে। দেখবেন অনেক মেয়েরা সন্তান যুবক হয়ে গেছে তারপরেও তার মাকেও যুবতী মনে হয়, আছে না নাই? বিচার কাকে বলে দেখেন? হযরত উমরের সময়ের ঘটনা। ওই যে মেয়েটা সুন্দরী তার একটা সন্তান আছে, সন্তান কি? শুনছেন কথা? বিভিন্ন জায়গায় থেকে বিয়ে আসে কিন্তু সন্তান থাকার কারণে রাজি হয় না, এরকম কেস আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেক মেয়ের এক জায়গায় বিয়ে হয়েছে, তালাক হয়ে গেছে, একটা সন্তান আছে, পরবর্তী সময় বিয়ে আসলে এই বাচ্চাটা থাকার কারণে অনেক সময় বিয়ে হতে চায় না। ওই সময়েও এরকম অবস্থা ছিল, যুবক হয়ে গেছে সন্তান, মায়ের বিয়ে দেওয়ার জন্য ভাইয়েরা সিদ্ধান্ত নিল, অর্থাৎ এই ছেলের মামারা সিদ্ধান্ত নিল যে তার বোনের বিয়ে দিবে। এখন বিয়ে যেখানে আসে বিয়ে ভেঙে যায়, কি কারণে? এই সন্তানের কারণে। এই মেয়েটার ভাইয়েরা সিদ্ধান্ত নিল যে আমরা এলাকার সব মানুষকে বলবো আমার বোনের কোনো সন্তান নাই, আর এই ছেলেটাকে আমরা বাড়ির থেকে বের করে দেব, এলাকার কেউ যদি আমাদের বিপক্ষে কথা বলে তার গর্দান যাবে। মানে জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার। আমার ভাইরা শেষ পর্যন্ত তাই হলো। আমার ভাইরা খেয়াল করুন, একটা মা যদি তার সন্তান কি বলে তুই আমার সন্তান না, ভাইদের সাথে বলছে এলাকার সব মানুষকে বললো এই সন্তানটা আমার বোনের সন্তান তোমরা বলবে না, যদি বলো তোমাদের বিপদ আছে। এবার এই সন্তানটাকে যখন বাড়ির থেকে বের করে দেয়, এই সন্তানটা এলাকার চাচার কাছে যে বলো ও চাচা আমাকে আমার মা বাড়ির থেকে বের করে দিল, আমার মামার আমাকে বললো আমি আমি নাকি তার ভাগ্নি না, ও চাচা তুমিও কি তোমরাও কি আমাকে একটু জায়গা দিবা না, কোনো কথা বলে না, কারণ যদি বলে তাহলে ওই যে বিপদ আছে, জোর যার মুল্লুক তার। এইভাবে করে চাষিদের কাছে যায়, ও চাষি তোমাদের কাছে আমি মানুষ হলাম, তুমি আমাদেরকে কষ্ট করে মানুষ করলে, কিন্তু কি হচ্ছে আমাকে বাড়ির থেকে বের করে দিচ্ছে। শেষ পর্যন্ত কেউ কথা বলে না, বলতে বলতে এক মুরব্বীর কাছে যায়। মুরব্বী বলে তুই যদি এর সঠিক বিচার যদি চাস তাহলে আমি তোকে ঠিকানা দিচ্ছি, উমরের দরবারে চলে যা। সুবহানাল্লাহ। বলেন হযরত উমরের দরবারের দিকে দৌড়ালেন, যুবক পাগলের মতো হয়ে গেছে, কারণ মা
মা যদি বলে তুই আমার সন্তান না যা তুই চলে যা এবার পাগলের মতো দৌড়া চুমরের দরবারে গিয়েছে উমর বলল যুবক তোমার কি হয়েছে তুমি এত কান্নাকাটি করো কোন বলে এই অবস্থা উমর তিনি গুপ্তচর পাঠালেন এলাকার ভিতরে ওই এলাকার ভিতরের সব মানুষ গলা বলল যে না না ওই মেয়ের কোনো সন্তান নাই এই যে ভয় কার ভয় জোরজার মুল্লুক তার কথা কি বুঝতেছেন আমার কেউ সত্য কথা বলে না এইভাবে যুবক উমরের দরবারে কান্নাকাটি করে হযরত আলী গিয়ে সেই দরবারে হযরত উমর এভাবে করে যুবককে বলল যুবক তুমি সাক্ষী আনো কি আনো সাক্ষী আনো সাক্ষী আনার জন্য পাঠালেন আর এদিকে এদিকে ওই এলাকার ভিতরে ওই মেয়েটার ভাইদেরকে বলল তোমার বোনের যে কোনো সন্তান নাই তুমিও সাক্ষী আনো এবার এরা করেছি 40 জন সাক্ষী নিয়ে গেছে কয়জন 40 জন সাক্ষী নিয়ে গেছে কিন্তু এই যুবকের পক্ষে কোনো সাক্ষী নাই কারণ সাক্ষী দিলেই ফাঁসি হবে ঠিক কি না কোন সাক্ষী দিলেই বিপদ সাক্ষী দিলেই গুম ঠিক কি না কোন সাক্ষী দিলেই গুম হয়ে যাবা সাক্ষী দেই নাই এরকম বলে যে না এটা আমার সন্তান না উমর বলে যুবক তোমার তো কোনো সাক্ষী নাই তোমার তো কোনো সাক্ষী নাই তোমার গদ্দান চলে যাবে খবরদার মিথ্যা কথা বলবা না কারণ কি নাই সাক্ষী রায় হযরত উমর বলল বাচ্চা হুজুর হযরত আলী বলল বাচ্চা হুজুর আপনি যদি মনে না নেন এই মামলাটা আপনি আমার হাতে তুলে দে কার হাতে আমার হাতে উঠা দেন হযরত আলী বলল এই মামলাটা আপনি আমার হাতে দেন এই মামলাটা আমি ডিল করব এবার আলী কে বলল ঠিক আছে তোমার হাতে দিলাম আলী এই মেয়ের ভাইদেরকে জিজ্ঞাসা করল তোমাদের ইচ্ছা কি এই মেয়েটাকে এরকম করছো কেন বলে আমাদের ইচ্ছা হলো আমার বোনকে বিবাহ দেব আর এই ছেলেটা মিথ্যা কথা বলে আমার বোনকে বিবাহ দিতে দেয় না দেখেছেন এরপরও মিথ্যা এরপরও কি মিথ্যা বিবাহ দিতে দেয় না হযরত আলী বলল তোমার বোনকে তোমরা কোন জায়গায় বিবাহ দেবে বলে আমরা তো খুব বংশীয় ঘরের সন্তান আমাদের বংশ বড় বলে আমরা কোন বংশীয় ঘরের সন্তান পাইলেই বিবাহ দেব হযরত আলী বলল ঠিক আছে এবার এই যুবককে কাছে টানলো যুবক শোনো তোমার মনে করো মা নাই তোমার বাবা নাই আমি যদি তোমার বাবা হই আমি যদি তোমার মা হই তাহলে তোমার কি কোনো আপত্তি আছে নাকি যুবক বলল যে না না আমার কোনো আপত্তি নাই ঠিক আছে আপনি আমার বাবা এবার যখন এই কথা বললাম হযরত আলী ওই মেয়ের ভাইকে বলল এই আরব আমিরাতের ভিতরে বংশীয় বংশীয় সব থেকে নাম করা বংশের নাম কি বলে কুরাইশ বংশ কুরাইশ বংশের সন্তান আমি হযরত আলী আলী কোন বংশের কুরাইশ বংশের সন্তান বলে আমার সন্তান হলো এই তাহলে আমার আমার কুরাইশ বংশের সন্তান আমার এই সন্তানের সাথে তোমার বোনের বিবাহ দিবে নাকি বলো দেখেছেন কোন জায়গায় বিচার আমার ভাইরা বলেন তো এই মা কি আর এটা পারে আমার ভাইরাই মা এই মার ওই ভাইদের ষড়যন্ত্র শুনলো না সব ষড়যন্ত্র মিসমার করে দেয়া সন্তানকে বুকে টেনে নিল বলি সুবহানাল্লাহ বিচার কার এই জন্য আল্লাহর আইন এই সমাজে দরকার আছে না না আল্লাহর আইন এই সমাজে দরকার আছে না না